গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভীষণ ভাবে ব্যস্ততা শুরু হয়ে গেছে, তো সারাদিন এভাবেই চলবে। তো তোমরা সঙ্গে আগের দিন রাত্রিবেলাতেই আমি সমস্ত ঠাকুরের কাপড় সবকিছু গুছিয়ে রেখেছিলাম, তো ছেলে এখন সেগুলো নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে, ওর মামার বাড়িতে। তো এখন সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রিকের কাজ আমাদের বাড়িতে কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে আর দেখানো হয়নি। যখন একবার ভাঙচুর চলছিল তখন একবার তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সম্পূর্ণ কাজ হয়ে গেছে, মোটামুটি এই ঘরটাতেই কাজটা হয়েছে। আর কেসিনের যে কাজটা সেটা হয়ে গেছে সম্পূর্ণ, যে নতুন করে সুইচবোর্ডগুলো সমস্ত তুলে তারপর নতুন করে আবার সুইচবোর্ড লাগানো হয়েছে, সেই কাজটাও হয়ে গেছে। তো এখানে লাইট লাগানো হয়েছে। আজকে আমাদের রান্না হচ্ছে আলু ভাজা, অনেকটা আলু কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে, এটা সকালে খাওয়া হবে। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে বেগুন ভাজা হবে, সেই বেগুন কাটা হয়ে গেছে। তো মোটামুটি এই রান্না হবে, আর কুমড়ো আলু তরকারি হবে। তো এখন আমি ফোড়নটাকে রেডি করছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, ডালের ফোড়নটা একটু জল দিয়ে দিলাম, আর এখন ডালটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম ঘি, আর পেঁপে দিয়ে ডালটা করা হয়েছে, মুগ ডাল। মুগ ডালের মধ্যে পেঁপে দিলে বেশ ভালো লাগে। তো এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, এবারে বেগুনটাকে ভাজা করে নিচ্ছি। ডালের সঙ্গে যে কোনো ভাজা হলে পরে ভীষণই ভালো লাগে খেতে। তো এখন আলুটাকে ভাজা করছি, তো আলুটাকে ছেড়ে দিলাম, মানে বেগুন ভাজার যে তেলটা সেই তেলটার মধ্যেই আলুটাকে ভাজা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া করে করতে হবে। তো এখানে তো ডালটা হয়ে গেছে, এবারে আমি ভাত বেড়ে ফেলেছি, এখন ডাল নিয়ে নিচ্ছি ভাতের মধ্যে। চলো সকালের খাওয়াটা খেয়ে নিই। আজকের দিনটা সকাল থেকে ব্যস্ততার মধ্যে কাটবে সেটা আমি জানি। এখন বেরোচ্ছি মানে আগামীকালের জন্য কেনাকাটা করতে। তো এই যে হাজবেন্ড আছে, আমাদের ডগিকে নিয়ে খেলা করছে। এই যে ছেলেও সকালবেলা বেরিয়ে গেছে জামা কাপড় বানানোর জন্য। তো তিন মাস আমার ভাইয়ের বউ বাড়িতে ছিল না, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। 17 তারিখে বিকেলবেলা হয়ে এসেছে, এই জন্য আজকে সকালবেলা ও ছুটেছে সমস্ত কিছু নিয়ে। তো ছেলে আসবে একটু পরে, আর আমরা এখন বেরোচ্ছি, তারপরে পরে আবার কথা হবে তোমাদের সাথে। রাস্তাঘাটে যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ব্যাপারগুলো। রান্নাঘরে সমস্ত কাজ মোটামুটি করে নিয়েছি, মানে যা যা গরম করা, যা যা রান্না করা। শুধু কুমড়ো আলু তরকারিটা বসানো রয়েছে গ্যাসের উপর, তো ওটা হয়ে এসেছে, এবারে ওটাকে নামিয়ে ফেলবো। আর ছোলা দিয়ে করছি আজকে তরকারিটা, তো বাটির মধ্যে ঢেলে ফেললাম। তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তো কোনো কাজ সেভাবে করে যেতে পারিনি। তো এসে এখন ঘরটা ঝাড় দিচ্ছি, জামা কাপড় ছাড়ার সময় নেই, তাহলে আরও দেরি হয়ে যাবে। দুটো এখন বেঁচে গেছে। বেরোনোর ঝামেলা আছে বলে রান্নাবান্না খুব কম করেছিলাম। করেছি হলো ডাল, মানে মুগ ডাল করেছি পেঁপে দিয়ে, আলু ভাজা, বেগুন ভাজা আর গতকালের মাছ। এই হলো আজকে আমাদের রান্নাবান্না, আর মিমিদের মাংস সিদ্ধ হয়েছে। তো এখন ঘরটা ঝাড় দিই। এতটুকু সময় নষ্ট না করে কাজ শুরু করে দিয়েছি কোমর বেঁধে। আসলে এগুলো এখন যদি ঝটপট না করি, তাহলে একটুও যদি সময় নষ্ট করি না আমার, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো খাঁচাটা ভিতরে ছিল, খাঁচাটাকে আবার বারান্দা নিয়ে গিয়ে রেখে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি। এখন আমি বাসনগুলো মেজে ফেলছি, বাসনগুলো বলতে কড়াইটা মেজে যেতে পারিনি, তো কড়াইটাকে মেজে ফেলছি। কাজের দিদি যেহেতু কাজে আসছে না, আজকে অবধি আসবে না বলেছে, তারপরে আবার দুদিন আসবে, জন্মাষ্টমী পুজোর দিন, আবার তার পরের দিন, তারপর থেকে আবার দুদিন কামাই করবে। তো এরকমভাবে 5 দিন মোটামুটি দিদি আসবে না, সেই জন্য মোটামুটি আমি কাজগুলোকে করে ফেলছি, মানে কড়াই মাজার কাজটা। তো এখন মোটামুটি ওইদিকে কাজটা হয়ে গেছে, এবারে আমি জানলা পরিষ্কার করব। তো এইখানে সমস্ত কিছু কিছু বাসন আমার থাকে, তো সেগুলোকে সরিয়ে দিচ্ছি, কারণ আমার এই জায়গাটা লাগবে, কারণ রান্নাঘরে কিছু জিনিস আমি এখানে এনে রাখবো। তো তার জন্য আমি দিন থাকতে থাকতে এটাকে আমি পরিষ্কার করে ফেলছি। এখানে অনেক বড় বড় জিনিসও ছিল, বড় বড় বাসনও ছিল, সেগুলোকে আমি একটা লাল রঙের ড্রাম আছে ওর মধ্যে ভরে রেখেছি। মোটামুটি এসে অনেকগুলো কাজ করলাম। এই জায়গাটাকে দেখো খুব এলোমেলো ছিল, পরিষ্কার করে ফেলেছি। আর যেটা সন্ধ্যার পরে করব, এই জায়গাটাকে পরিষ্কার করব, মানে একবারে আগের দিন জগাখুচি হয়ে গেছে আমার। তারপরে এই জায়গাটাকেও মোটামুটি পরিষ্কার করে নিলাম, আর এসে তো গ্যাসের তার টাক সমস্ত কিছু করলাম। তো এখন অবধি স্নান হয়নি, পুরো উড়নচণ্ডী অবস্থা আমার। তো চলো সঙ্গে থাকো, এক ঝলক দেখে নাও তোমরা আমাদের আজকে কি রান্না হলো। হয়েছে আলু ভাজা, আর এটা হলো আগের দিনের মাছ, রয়েছে দুটো বেগুন ভাজা, আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর এখানে রয়েছে পেঁপে দিয়ে ডাল। এটা হলো আমাদের আজকে দুপুরের মেনু। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজটা শুরু করছি, মানে তোমাদেরকে বললাম না যে এই তাকটাকে রাত্রিবেলা পরিষ্কার করব, তো ভাবলাম আমি এখনই করিনি, এখন করে নিলে পরে আমার এখন শরীরে অনেকটা এনার্জি আছে, তো এনার্জিটা এখানেই ব্যয় করি। তো এই জন্য এই তাকটাকে পরিষ্কার করছি। এই তাকটার মধ্যে যেমন ধুলো পড়েছে তেমন অগুছালো হয়ে রয়েছে, তো ভালো করে জিনিসগুলোকে
ছড়িয়ে ভালো করে জিনিসগুলোকে মুছে নিচ্ছি। নিয়ে আবার সেগুলোকে একটুখানি সাইড করে করে রাখার চেষ্টা করছি, আর প্রচণ্ড ধুলো ময়লা এখান থেকে পড়েছে, সেগুলোকে আবার একটা প্যাকেটের মধ্যে ভরে রাখছি। মানে কিছু বাতিল জিনিসপত্রও আছে যেগুলো এখানে রয়ে গেছে, তো সেগুলো এখন সরিয়ে ফেলছি। এই এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে, তো জায়গাটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। তো ছাদে চলে এসেছি, জামাকাপড় অনেকগুলোই ছিল তুলে ফেলেছি, এখন দু একটা রয়েছে সেগুলোও তুলে ফেললাম। আর এই দেখো আমাদের ম্যাক্সির অবস্থা, দেখো ছাদে আমার সাথে এসেছে, এসে এখানে পাতা ছিঁড়ছে। আর কাঁঠাল গাছের দেখো পাতাগুলোকে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখেছে, এখানে একটা পাতা, এখানে আর একটা পাতা, এইভাবে ও আসে, এসে লাফিয়ে লাফিয়ে পাতা ছেড়ে আর পাতাগুলো চিবায় বসে বসে। এই দেখো তারপরে আবার কিছুক্ষণ পরে ওয়াক ওয়াক করবে, আমি আবার ওর সাথে কথা বলছি বলে আমাদেরকে আবার দেখছে। তো এরকমই এদের নিয়ে আমাদের সারাদিন চলতে থাকে সমস্ত কাজকর্মের মাঝখানে। এইবারে মোটামুটি আমার কাজ হলো, এবারে স্নান করতে যাব। তো 4:10 মতো বাজে, তো এখন স্নানটা করে আসি, প্রচণ্ডভাবে ঘেমে গেছি আর কিচ্ছু ভালো লাগছে না। এই বক্সটার মধ্যে ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলোকে আমি রাখি আছি, এইটা আমাকে এত জ্বালাচ্ছে, এই জন্য কটা পাট কাটেছিল সেগুলো দিয়ে আমি ওকে ভয় দেখাচ্ছি। ও কি আর ভয় পায়, ও এত কিছু দেখে ও আর আনন্দ সামলাতে পারছে না, ও আমাকে এসে মানে খুব করে জ্বালাচ্ছে। তো এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে আমি কি করছি, আমি কি বের করছি সেগুলো দেখার পুরোদমে চেষ্টা করছে। তো এখন গামলা দিয়ে ওকে ভয় দেখাচ্ছি, ভয় কি আর পায়, একটুখানি হয়তো খাটের নিচে ঢুকে যাবে, তারপর আবার বেরিয়ে আসবে। তো অনেকগুলো বাসন বের করলাম, যে বাসনগুলো সবসময় ব্যবহার করা হয় না সেরকম বাসনগুলো বের করলাম। তারপরে চেষ্টা করবো আজকে রাত্রিবেলাতেই সমস্ত মেজে পরিষ্কার করে রাখার, এমনিতে সবসময় মেজেই রাখা হয় কিন্তু তবু একবার ব্যবহারের আগে সমস্ত কিছু ধোয়া দরকার আছে, তো ধোবো। আর চলো তোমাদেরকে এখন দেখাই কি কি মানে আমাদের জিনিসপত্র আপাতত আনা হয়েছে। আজকে শুকনো যে সমস্ত জিনিসপত্রগুলো আনা যায় সেগুলো আনা হয়েছে, যেহেতু আগামীকাল একটা বড় কাজ, বড় একটা পুজোর একটা আয়োজন করা হচ্ছে, এই জন্য মানে যেটুকুই করি কিন্তু পুরোটাই তো আমার উপর না পড়ে যাচ্ছে, এই জন্য একটা বিশাল বড় একটা চিন্তার মধ্যে আছি। এই জন্য ভালো করে আজকে মাথার মধ্যে জ্যাব জ্যাব করে তেল লাগিয়েছি। তো এখন চলো তোমাদেরকে দেখাই যে কি কি জিনিস আনা হয়েছে। বাজার থেকে কেনা হয়েছে 2 তাল, 2 নারকেল আর 4 নারকেল মা পাঠিয়ে দিয়েছে। আর দোকান থেকে আনা হয়েছে, মানে মুদিখানার দোকান থেকে আনা হয়েছে সমস্ত ধরনের জিনিসপত্র, যেখানে তেল মশলা চাল যা যা লাগে সমস্ত কিছু এখানে আছে। আর আছে এখানে ময়দা সুজি সমস্ত কিছুটাই, চাল রয়েছে। হাজবেন্ড গেছে বউ হাতে, আগের দিন বিয়ে বাড়ি গেল, আজকে গেছে বউ হাতে, তাই এদের সেবা যত্নের দায়িত্ব আমার। আর এত ঝামেলা করে, আমার যে কত কাজ আছে উপরে ওরা বুঝতে পারছে না, তো ওরা এরকম ঝামেলা করছে আমার সাথে। এই একটুখানি করে মাংস হাতে রাখতে হয় জানো তো, তারপরে যখন খায় না আবার মাখতে হয়, এরকম করে করে ঝামেলা করে করে এদেরকে খাওয়াতে হয়। আর মিমিকে দেব, মিমিকে একটু মাছ দেব, এই যে দেখো উপর দিয়ে আবার মাংস দিয়ে দিয়েছি, খাওয়া শুরু করেছে, আবার যখন একটুখানি মাংস দিয়ে কম পড়েছে আবার খাওয়া বন্ধ করে দেবে, তখন আবার এটাকে মাখতে হবে, এরকম আর কি চলে। এখন কিছু কাজ আছে যেগুলো আমি করব, সেটা হলো ঠাকুরের যে ওভেনটা, সেটাকে আমি ওই বোতলগুলো যেখানে দেখছো সেখানটাতে রাখবো, ওই জায়গাটাকে খালি করব, ওই জায়গাটাতে আগামীকাল ঠাকুরের যে রান্নাটা সেটা রান্না হবে। তো চলো পটাপট কাজটা শুরু করি। তো সবার প্রথমে আমি এই জায়গাটাকে খালি করছি, এখানে সমস্ত রকমের বোতলগুলো থাকে, তারপরে জলের বোতল থাকে, এদিকে মিক্সি মেশিনটা থাকে সেটাকেও সরিয়ে নিলাম, মানে এখানে সমস্ত জায়গাটাকে আমি পুরো খালি করে দেবো। তো বোতলগুলোকে এখন পরপর সরিয়ে দিচ্ছি আর এই টেবিলটার উপর রাখছি, এই টেবিলটার উপর যদিও থাকবে না এটা অন্য জায়গায় রাখবো। তো ছেলে তো ওভেনটাকে এনে দিয়েছিল, ওভেনটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওভেনটা তো ব্যবহার করা হয় না, এই জন্য ধুলো ময়লা সব কিছুই পড়ে গেছে, এই জন্য ভালো করে মুছে নিলাম। তো পাইপটার মতো ধুলো ময়লা পড়ে গেছে, এখন এটাকে যেহেতু জায়গাটা খালি হয়ে গেছে এখন এটাকে জায়গা মতো এনে আবার রেখে দিলাম, রেখে এবারে সিলিন্ডারটাও সেট করতে হবে, তো জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তো এখন আমি মিক্সি মানে যেটা আমার নিরামিষ মিক্সি আছে সেটাকেও এনে রেখে দিচ্ছি, মানে সমস্ত কাজটা আমি যতটা পারছি গুছিয়ে রাখছি। আর এখন সিলিন্ডারটাকে নিয়ে এসে সেট করব, সিলিন্ডারটা প্রথমে খুলতে হবে মুখটা, আগের দিন তো খুলতে খুব সমস্যা হয়েছিল, হাজবেন্ড খুলে দিয়েছিল, আজকেরটা খুব ইজিভাবে খুলে ফেললাম। তো এটাকে নিয়ে গিয়ে এখন সেট করে আমাকে জ্বালিয়েও দেখতে হবে, কারণ অনেক দিন এই ওভেনটা জ্বলেনি, তো একটুখানি টেস্ট না করলেও হবে না। তো এখন এটাকে আমি সেট করে ফেললাম, করে এবারে আমি এই জায়গাটাকে আমি গ্যাসগুলোকে জ্বালিয়ে ফেলেছি, এই দেখো ঠিকঠাকই জ্বলছে। তো এখন অফ করে একেবারে মেন জায়গা থেকে অফ করে রেখে দিলাম, সমস্ত বোতলগুলো টেবিলের উপর থেকে নিয়ে গিয়ে এই যে এই তাকটা তো আজকে দুপুরে মুছেছিলাম, এই তাকের উপরে জায়গা করেছিলাম, এখানে রেখে দিলাম। তো হয়ে গেল মোটামুটি এখানকার কাজ, মোটামুটি রান্নার জায়গাটাকে গুছিয়ে ফেলেছি আর সবই হয়ে গেছে, এদিকে সবই হয়ে গেছে। এখন যাচ্ছি ছাদে মানে ঠাকুরের বাসনগুলো মাজবো, ছেলে এখন পাহারা দেবে, যে ছেলের জন্য চেয়ার নিয়ে যাচ্ছি। আমি বললাম তুই একটুখানি বস, আমি বাসনগুলো মেজে নিই, বেশিক্ষণ আমার লাগবে না, কারণ পরিষ্কারই তো বাসন, শুধু একটুখানি উপর দিয়ে সার্ফের জল দিয়ে ধোয়াই আর কি।
তো যাই ওর উপরে। তো আমি জানি রাত্রেবেলা আমাকে আসতে হবে, এই জন্য সন্ধ্যাবেলায় মিষ্টি সোনা কাজকে শয়ন দিইনি। তো সমস্ত ঠাকুর ঘরটা ছড়ানো ছিটানো রয়েছে, তো সমস্তটা এখন গুছিয়ে ফেলবো। আর এখন যাচ্ছি কলতলায় বাসন মাজতে। সমস্ত বাসনগুলো নিয়ে বসেছি, আর ছাদে ভীষণ আলোটা কম, তোমাদের সঙ্গে এখন আমি দেখাতে পাচ্ছি না। তো দেখে নাও এই বাসনগুলো এখন মাজবো। হ্যাঁ, বাসনগুলো তো প্রচণ্ড ওয়েট, এই জন্য ছেলেকে বললাম যে তুই একটুখানি ঠাকুর ঘরে নিয়ে আয়, আমি উপুর করে দেবো। তো সমস্ত বাসনগুলোই মাজা হয়ে গেছে, এখন এগুলোকে সব উপুর করতে হবে, নয়তো জলের একটা দাগ হয়ে যাবে। আর লক্ষ্মী পুজোর আগের দিনও ঠিক আমার এরকম হয়, রাত্রিবেলাতে সমস্ত কাজগুলো আমি এরকমভাবে গুছিয়ে ফেলি। তো বাসনগুলো এখন সমস্ত আমি উপুর করে রেখে দিচ্ছি, আর মোটামুটি অনেকগুলো বাসনই হয়েছে। লাগুক না লাগুক আমি বাসন অনেকগুলো বের করি, কারণ ঢাকা দিতেও অনেক সময় অনেক কিছুই লাগে, ছোটো ছোটো বাটিগুলো লাগে, তারপরে বড় বড় থালাগুলো লাগে। এই জন্য সমস্তগুলো যতটা পেরেছি আমি বের করে নিয়েছি। তো মুছে জায়গাটা, তারপরে সমস্ত কিছু আমরা উপুর করে দিচ্ছি। তো ঠাকুর ঘরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে, সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে, মিষ্টি সোনাকে শয়ন দিয়েছি, এই দেখো। তো যাই এবারে নিচের দিকে, আমার হাজবেন্ড এখনো অব্দি আসেনি, প্রায় 1:45 বাজে। তো যাই, হাজবেন্ড কন্যাযাত্রী গেছিল গঙ্গার ওপারে, তো অনেক রাত্রে বাড়ি ফিরেছে, প্রায় 1:30 বাজে। তো এখন তোমাদেরকে আমি গুড নাইট বলে আজকে এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি।